بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت أودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে থেকে যারা দেখছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি রহমানুর রহিম। দুরুদ ও সালাম পেশ করছি সেই মহান নবীজির উপর যিনি রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহানকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দুনিয়া বিশাল দুনিয়া, মানুষের ইলমের বাহিরে এক একটা গ্রহ নক্ষত্র, এক একটা তারা দুনিয়া থেকে অনেক বড় বড় আরও প্ল্যানেটগুলো রয়েছে, আরও জগৎ রয়েছে। আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, সেগুলো আল্লাহ পাক আমাদের চোখের অন্তরালে লুকিয়ে রেখেছেন। কোরআনুল করিম থেকে এর ব্যাখ্যা এবং হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারি, জান্নাতগুলো আল্লাহ পাক উপরে রেখেছেন আসমানের উপরে, আর জাহান্নামগুলো রেখেছেন জমিনের নিচে। এটা আমাদের ঈমান ইয়াকিন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা মারা যাওয়ার পর আবার জীবিত হওয়ার উপরে বিশ্বাস রাখে না, তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। আল্লাহ পাক এমনিতেই আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদত করতে পারলেই জান্নাত আমরা পাব, আল্লাহর নাফরমানি করলে আমরা পাব চিরস্থায়ী জাহান্নাম। আর সর্বনিম্ন জান্নাতীদের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার মতো কয়েকটি দুনিয়া রেখেছেন। এই দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত দেখা আমাদের সাধ্য নয়। দুনিয়ার ভিতরে এক একটা দেশ, আমরা যে সমস্ত দেশে বসবাস করি, আমরা ইংল্যান্ডে আসি, ইংল্যান্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা, প্রতিটি জায়গা দেখা আমাদের পক্ষে সম্ভবপর নয়। বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের প্রতিটি জায়গা দূরের কথা, জন্মভূমি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা জায়গা দেখা সম্ভবপর হয় নাই। এমনকি আমার থানা জগন্নাথপুর গ্রাম হবিবপুর, হবিবপুর গ্রামেরও প্রত্যেকটা জায়গা দেখা আমার পক্ষে সম্ভবপর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই দুনিয়া থেকে বিশাল বড় বড় জান্নাত রেখেছেন, সেগুলো আল্লাহর কুদরতের ভিতরে।
আজকে মানুষ আখেরাতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টির মধ্যে তাদের জন্য হেদায়ত রয়েছে। আল্লাহ পাকও বলেছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে ফিকির করো, তাহলে তোমরা রাস্তা পাবে, হেদায়ত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে ছোট ছোট তারকারাজি ঝুলিয়ে রেখেছেন। অন্ধকার রাতে উপরের দিকে চক্ষু করে যদি অন্ধকারে আপনি শুয়ে থাকেন, খোলা আকাশের নিচে হাজারো লক্ষ কোটি তারকা আপনার চোখের সামনে ভেসে উঠবে, গণনা করে শেষ করতে পারবেন না। আর এই তারকাগুলো, এক একটা তারকা এই পৃথিবী থেকেও বড়, এত বড় বড় বিশাল বিশাল তারকা আপনার সামনে, আমার চোখের সামনে। আল্লাহ পাক বড়ই গাছের বড়ইর মতো, গাছের পাতার মতো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় তারকা যদি এভাবে আমাদের চোখের সামনে ঝুলিয়ে রাখতে পারলেন, যেটা প্রথম আকাশের নিচে যে জগৎ, সেই জগৎগুলো, তাহলে আল্লাহ পাক সাত আসমানের উপরে বিশাল বিশাল জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য অবশ্যই রাখতে পারেন, সেটা আল্লাহর কুদরতের ভিতরে রয়েছে। আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই যে সূর্য, এই সূর্যটা পৃথিবী থেকে অনেক বড়। সূর্যের তাপমাত্রা এত উপরে থাকার পরেও পৃথিবীকে এমন হট করে দেয়, আগুনে জ্বলে যায় পৃথিবীর তাপমাত্রা যখন বেশি হয়। বিভিন্ন দেশে পাহাড় জঙ্গল তরুলতা সব জ্বলে ছারখার হয়ে যায়। অথচ এই সূর্য লক্ষ কোটি মাইল উপরে রয়েছে। আর এই সূর্যের ভিতরে দেখতে মনে হয় যেন একটা থালা, অথচ এই সূর্য পৃথিবী থেকে অনেক বড়। এই থালার মতো একটা সূর্য পৃথিবী থেকে অনেক বড়। এই সূর্যের ভিতরে যদি এত আগুন থাকতে পারে, যে আগুন দুনিয়া থেকে এত দূরে থাকার পরেও দুনিয়া জ্বালিয়ে ফেলে, সেই সূর্য জাহান্নাম থেকেও আরো কম আগুন। আল্লাহ পাক সূর্যকে আপনার আমার চোখের সামনে, এত তপ্ত সূর্য যদি ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে জাহান্নাম ও জমিনের নিচে বিশাল বিশাল জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ বাকি কথাগুলো বিরতির পর আপনাদের সামনে তুলে ধরব, আমাদের সাথে থাকবেন। দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কোরআন প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমি কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা, আল্লাহ পাকের যে অসংখ্য নিয়ামত, অসংখ্য সৃষ্টি, সেই ব্যাপারে কথা বলছিলাম। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, গ্রহ তারা ইত্যাদি সৃষ্টি করেছেন। এ সমস্ত সৃষ্টির পিছনে, সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে আল্লাহ যে একজন রয়েছেন তার বিশ্বাস করতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন আমাদের জন্য, বিশাল বিশাল জান্নাত। সেগুলো রয়েছে কোথায় কেউ চিন্তা করলে অনেকেই তারা অবিশ্বাসে তারা চলে যায়, আল্লাহর বিশ্বাস থেকে চলে যায়। তো তারা আল্লাহ পাক এত জান্নাত কোথায় রেখেছেন, কিন্তু বর্তমান সায়েন্স বিশাল বিশাল প্ল্যানেটগুলো আবিষ্কার করেছে, সেগুলো অনেকটা এই দুনিয়া থেকেও বড় বড়। সায়েন্স সেগুলো আবিষ্কার করেছে। আল্লাহ পাক যদি এগুলোকে এভাবে ঝুলিয়ে রাখতে পারলেন, তো জান্নাত
জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেগুলো আমাদের চোখের আড়ালে, আমাদের বুঝের বাহিরে, আমাদের জ্ঞানের বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যের মধ্যে এত তাপ রাখতে পারলেন, তাহলে জমিনের নিচে বিশাল বিশাল এই জাহান্নামগুলো, ভয়াবহ জাহান্নামগুলো আল্লাহ পাক রাখতে সক্ষম। আমরা দেখেছি পৃথিবীতে যে বলকানুর মাধ্যমে বিভিন্ন গলিত লাভা বের হয়, সেগুলোর থেকে আগুন বের হয়, সমুদ্রের নিচ থেকে, অথচ সমুদ্র ভরা পানি, সমুদ্রের নিচ থেকে আগুন বের হয়, গ্যাস বের হয়। সেগুলো কার সৃষ্টি? সেগুলো আল্লাহ পাকের সৃষ্টি। এ কারণে মুমিন বিশ্বাস রাখে আল্লাহ পাকের তৈরি জান্নাত এই দুনিয়া থেকে অনেক অনেক বড়, দুনিয়ার নাজ ও নিয়ামত থেকে অনেক অনেক বড়। জান্নাতে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আর এই জাহান্নাম, আল্লাহ পাক দুনিয়ার ভয়াবহ আজাব, গজব, সাপের গর্জন, সাপের দংশন, আগুনের জ্বালাপুড়া, সেগুলোর থেকেও ভয়াবহ করে আল্লাহ পাক জাহান্নামগুলোকে মাটির নিচে রেখেছেন। আল্লাহ পাকের এই ওয়াদা সত্য। হবিব, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু ইসলামের সেই ঘোষণা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। এই দুনিয়া জমিন তৈরি হওয়ার আগে সমস্ত পৃথিবী ছিল পানি আর পানি। পানির মধ্যে ফেনার মতো ভাসল। আমরা দেখেছি হাওর অঞ্চলে ঢেউ খেলে খেলে কোনো বাড়ির নিকটে সেগুলোতে ফেনা জন্মে, এই ফেনাগুলো একসময়ে মাটি হয়। একইভাবে পৃথিবীর সমস্ত পৃথিবী ছিল পানি আর পানি, পানিতে ঢেউ খেলে খেলে একদিন মাটির তৈরি হলো। আর মাটি যেখান থেকে শুরু হলো, পৃথিবীর নাবিদ দেশ যেখান হলো, সেটা হলো মক্কা শরীফ। আল্লাহ কুরআনুল করিমের এরশাদ ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক যে ঘর তৈরি করেছেন, সে ঘর হলো মক্কা। আর এটা মানুষের হেদায়েতের জন্য, পৃথিবীর সর্বপ্রথম মাটির সর্বপ্রথম জমিন এখান থেকে তৈরি হয়। পৃথিবীর বলা হয় তিন ভাগের এক ভাগ হলো স্থলভাগ আর দুই ভাগ হলো পানি। এই স্থলভাগ এক ভাগ হওয়ার পরেও পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস, অসংখ্য প্রাণীর বসবাস, অসংখ্য তরুলতা, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। আর এই পৃথিবীর তিন ভাগ পানির, দুই ভাগ পানির মধ্যে কত যে জানদার, কত যে মাছ, বিশাল বিশাল প্রাণী আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো শেষ নেই, বান্দার ইলিমের বাহিরে, বান্দার জ্ঞানের বাহিরে। এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, অসংখ্য সৃষ্টি মাখলুকাত 18,000 বলা হয়, বায়ের থেকে বেশি মাখলুক আল্লাহ পাকের সৃষ্টি। এই পিপিলিকা থেকে নিয়ে বিশাল বিশাল তিমি মাছ, বিশাল হাতি, অজগর, সাপ, বাঘ, সিংহ, সেই প্রাণীগুলো আল্লাহ পাকের সৃষ্টি, সবগুলো আল্লাহ পাকের ইবাদত করছে, উপাসনা করছে, আল্লাহর জিকির করছে, তাদের আল্লাহর নাফরমানি করার কোনো সুযোগ নেই। তাদের শুধু এই দুনিয়াতে তাদের জীবন, মারা যাওয়ার পরে তাদের আর কোনো জীবন নাই। হাদিসে বলা হয়েছে, পশু যদি আরেকটা পশুকে আঘাত করে, মারা যাওয়ার পরে তার তাকে জীবন দেওয়া হবে, এবং যাকে সে হত্যা করলো তাকে শক্তিশালী করে দেওয়া হবে, এবং সে ওই পশুটাকে যে দুনিয়াতে হিংস্র আচরণের মাধ্যমে তাকে হত্যা করেছিল তাকে হত্যা করার ব্যবস্থা করে দেওয়া হবে, এরপরে উভয়ের মৃত্যু চলে আসবে। কিন্তু মানুষ এমন নয়,
মানুষের যাদের রুহ তৈরি হয়েছে তাদের আর শেষ নাই। রুহের জগতে তারা দীর্ঘদিন থেকেছেন, আমরা থেকেছি। আল্লাহ পাক পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আসবেন, একদম পৃথিবীর সর্বশেষ মানুষ, তার রুহ ও একসাথে তৈরি করেছেন। মুরব্বীরা বলেন, এখানকার জামানার শিশুদেরকে বলেন যে ওদের রুহ পেকে গেছে, যার কারণে জন্মের পরেই সে এত ফাঁকামি করে, কারণ তার রুহ ওই হাজার বছর আগে একসাথেই আগের মানুষের রুহ একসাথে তৈরি হয়েছিল। তো একসাথে রুহ যাদের তৈরি হয়েছে, এই রুহ আর মৃত্যু নাই। এই রুহ পাঁচটি জগৎ অতিক্রম করবে। রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, আর দুনিয়ার জগৎ, এরপরে কবরের জগৎ, হাশরের জগৎ। এই হাশরের জগতে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে জান্নাত অথবা জাহান্নাম, শেষ নাই। যারা জান্নাতে যাবেন, জান্নাত থেকে আর বের করা হবে না তাকে, আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করবেন। যারা জাহান্নামে যাবেন, কিছু মানুষ আছে চিরস্থায়ী জাহান্নামী, মুশরিক, কাফির, নাফরমান, চিরস্থায়ী জাহান্নামী। আর কিছু মানুষ রয়েছে ইমানদার, কিন্তু অপরাধ করেছে, তার অপরাধের পানিশমেন্ট হওয়ার পর, শাস্তি দেওয়ার পর আল্লাহ পাক আবার তাকে জান্নাতে দিবেন। এই যে জগৎগুলো অতিক্রম করে জান্নাতে যাবেন, তারা হলেন মানুষ যাদের রুহ তৈরি করা হয়েছে একসাথে, এবং জিন জাতি তাদেরকে জান্নাত এবং জাহান্নাম এই স্বাদ তারা বহন তারা গ্রহণ করবেন। আল্লাহ পাক এত সমস্ত মাখলুক তৈরি করেছেন তাদের হেদায়েতের জন্য, তাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার, আল্লাহর এবাদত করার শিক্ষা দেওয়ার কাউকে আল্লাহ পাক বন্দোবস্ত করে দেন নাই। এমনকি এই পৃথিবী তৈরি করার পর আল্লাহ পাকের অসংখ্য মখলুকাতের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা মখলুক হল জিন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে এমনিই তৈরি করি নাই, অযথা তৈরি করি নাই। তাদের তৈরি করার পিছনে আমার উদ্দেশ্য হলো তারা যেন আমার এবাদত করে। ওই জিন জাতিকে মানুষ জাতি সৃষ্টির আগে পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন, তারা আল্লাহর নাফরমানি করল, আল্লাহ পাক তাদেরকে ফিরিস্তার মাধ্যমে শিকস্ত বা শাস্তি দিলেন। যারা ইমানদার পৃথিবীর এক প্রান্তে তাদেরকে রেখে দেওয়া হলো, বাকিদেরকে ধ্বংস করে দেওয়া হলো। আবার প্রজন্ম প্রজন্ম বাই প্রজন্ম আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হলো, আবার ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করলেন। এভাবে তৃতীয়বার ফিরিস্তাগণকে পাঠালেন নাফরমান জিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। একটা জিনের সন্তান, তাকে নিয়ে ফিরিস্তাগণ জান্নাতে চলে গেলেন, তাকে তাদের ভালো লাগলো। সেই জিনের সন্তান, তার বয়স তখন ছিল 1000 বছর, আর এই সন্তানটার নাম ছিল ইবলিস, জান্নাতে গিয়েতে বসবাস করতে লাগলো। ইত্যবসরে আল্লাহ পাক ফিরিস্তাদের সাথে পরামর্শ করলেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফিরিস্তাগণ বললেন, আতা জালু ফিহা মাইন ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। তো আল্লাহ পাক বললেন যে আমি মানুষকে পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। ফিরিস্তাগণ তাদের জ্ঞান থেকে বললেন, আল্লাহ মানুষদেরকে যে জিনিস দিয়ে তৈরি করবেন, এর আগে আপনি আপনার ইবাদতের জন্য দুনিয়াতে জিনকে পাঠিয়েছিলেন, তাদেরকে আগুন দিয়ে বানিয়েছিলেন, তারা নাফরমানি করেছে, আর আপনি মানুষকে পাঠাচ্ছেন, তারা তো জিনের মধ্যে যে আগুন দিয়ে বানিয়েছেন, ওই মানুষদেরকে মাটি এবং আগুনের মিশ্রণে, এটা আরও ভয়ানক হওয়ার, আমাদের জ্ঞান অনুযায়ী আরও ভয়াবহ হবে। তাই আমরা তো আপনার ইবাদত করছি, আপনি মানুষকে পাঠানোর প্রয়োজন কি? আল্লাহ পাক বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। যারা নাফরমানি করবে তারা হায়ওয়ানাত থেকে তারা বত্তর হবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু নয় শুধু জন্তুর থেকে আরও বরবাদ হবে, আরও নিকৃষ্ট হবে। কিন্তু যারা আমার ইবাদত আমার কথা আমার গোলাম হবে, তারা ফিরিস্তার তোমাদের দরজার থেকে তাদের স্থান আরও বেশি উপরে হবে। আমার শ্রেষ্ঠ মখলুকের মর্যাদা তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর পয়গাম্বর, দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ বছর আগে। এর আগে আল্লাহ পাক আরও অন্যান্য অনেক মখলুকাতকে পাঠিয়েছেন, বিশেষ করে জিন জাতিকে পাঠিয়েছেন, তারা নাফরমানি করেছে। আর জিন এবং ইনসানকে আল্লাহ পাক অনলি আল্লাহ পাকের ওয়ার্শিপ করার জন্য, এবাদত করার জন্য, তাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে এই শর্ত দিয়ে, এই হুকুম দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠালেন। জিন জাতির জন্য কোনো নবী রাসূল তাদের হেদায়তের জন্য কোনো ব্যবস্থাপনা দিলেন না আল্লাহ পাক, কিন্তু ইনসান জাতির জন্য দয়াপরবশ হয়ে অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে, মেহরবানি করে আমাদের হেদায়তের জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক দিলেন। এবং সর্বপ্রথম ইনসানের আমাদের পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আদি পিতা, প্রথম মানুষ, এবং তাকে নবী হিসাবে আল্লাহ পাক পাঠালেন। কিন্তু নাফরমানি ওই আদম সন্তানের, শুরুর থেকেই নাফরমানি শুরু হলো। আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। হাবিল আল্লাহ পাকের ফরমাবরদার, বাবার আনুগত্য, আল্লাহর হুকুম আহকাম মান্যওয়ালা বান্দা, আর কাবিল নাফরমান এবং আল্লাহর বিধানের পর সন্তুষ্ট নন, বাবার হুকুম আল্লাহর পয়গাম্বরের হুকুমের উপরে তিনি সন্তুষ্ট নন, নাফরমানির মধ্যে মুবতলা হলেন। এভাবে দুনিয়াতে মানুষের আগমন ঘটল। আদম আলাইহিসসালামের সন্তানাদি, আমরাও আদম আলাইহিসসালামের সন্তানাদি। আদম আলাইহিসসালামের সন্তানাদির মধ্যে অনেক নবী পৃথিবীতে আসলেন। আদম আলাইহিসসালামের সন্তান শীশ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, এ সমস্ত পয়গাম্বর, বড় বড় আম্বিয়া কেরামগণ আগেকার যুগের, সেই যুগের আম্বিয়া কেরামগণ, আদম আলাইহিসসালামের যে মিশন, সেই মিশনের উপরে কাজ করলেন। অনেকে আমরা মনে করে থাকি মানুষের আগমনের পৃথিবীর ইতিহাস লক্ষ লক্ষ বৎসরের পুরাতন, কথা সত্য নয়। পৃথিবী লক্ষ লক্ষ বৎসরের পুরাতন হলেও আদম জাতির আগমন পৃথিবীতে 9000 অর্থাৎ 10,000 বছরের উপরে নয়। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর 1056 বৎসর, 1056 ইয়ার আফটার পৃথিবীতে আসলেন হযরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের আগমনের সময়ে পৃথিবীর মানুষেরা আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিল। নূহ আলাইহিসসালামের কে আল্লাহ পাক ওই কৌমকে দাওয়াত দেওয়ার জন্য, হেদায়তের জন্য পাঠালেন। আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 950 বৎসর নূহ আলাইহিসসালামকে, তিনি দাওয়াত দিলেন, কিন্তু মুসলিমের মানুষ দিন গ্রহণ করল। কোরআনুল করিমের ভাষায় দাআউতু কাওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিসসালাম দাওয়াত দিতেন রাত দিন, আল্লাহর পয়গাম্বর, সুবহানাল্লাহ, আল্লাহর পয়গাম্বর কত শান কত মান, দাওয়াত দিতেন, তার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, তারা বাঁকত নূহ আলাইহিসসালামের দাওয়াত থেকে, নাফরমানি করত। এভাবে
কৌমকে আল্লাহ পাক ধ্বংস করতে চাইলেন, নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই কৌম আমার কথা শুনে না, আমার বিশ্বাস তাদের সন্তানাদি তারাও যদি আমার কথা শুনে না তাদের সন্তানাদি আমার কথা শুনবে। কিন্তু দেখা গেল দীর্ঘদিন শত শত বৎসর দাওয়াত দেওয়ার পরেও ছোটো ছোটো বাচ্চারাও পাথর দিয়ে তাকে আঘাত করে। তখন বললেন আল্লাহ এমন একটা আজাব দাও যাতে বেঈমানদেরকে তোমার আদাবের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যায় আর তোমার ইবাদত করনওয়ালা পৃথিবীতে বাকি থাকে। আল্লাহ পাক বললেন নূহ তুমি কিস্তি বানাও। বিশাল কিস্তি তৈরি করা হলো। এই কিস্তির ভিতরে আল্লাহ পাকের হুকুমে জুড়ায় জুড়ায় প্রাণীদেরকে উঠানো হলো। এই কিস্তির ভিতরে ইমানদারকে উঠানো হলো। আসমানকে হুকুম করলেন আসমান পানি বর্ষ, জমিনকে হুকুম করলেন জমিন ফেটে গিয়ে জমিন থেকে নিচ থেকে পানি উপরে উঠাও। সমস্ত পৃথিবী পানিতে ভরে গেল, সমস্ত পৃথিবীতে ফ্লাড হয়ে গেল, এমনকি কাবা ঘর পর্যন্ত পানির নিচে চলে গেল। যে ঘর হযরত আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে পানির ভিতরে চলে গেল, দুনিয়ার সর্বোচ্চ পাহাড়টা পর্যন্ত পানির নিচে চলে গেল। আল্লাহ পাক এভাবে পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন। যারা বেঈমান কাফির তাদেরকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিসসালামের কিস্তির উপরে যারা ছিলেন তারা শুধু বাকি থাকলেন। আবারও আল্লাহ পাক হুকুম করলেন, পানি শুকিয়ে গেল, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, নূহ আলাইহিসসালামের কিস্তি যদি পাহাড়ে গিয়ে থামল, নূহ আলাইহিসসালাম তার অনুসারী ইমানদার বান্দাদেরকে নিয়ে জমিনে উতরিলেন, আবার জমিনের মধ্যে তরুলতা শাকসবজি আবার উদিত হলো, মানুষ আবার বাড়তে থাকলো। এ কারণে হযরত নূহ আলাইহিসসালামকে বলা হয় আদমে সানি, নূহ আলাইহিসসালামের মাধ্যমে, নূহ আলাইহিসসালামের মাধ্যমে আবার দুনিয়াতে মানুষের আবির্ভাব ঘটল, মানুষের আগমন ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিসসালামের পরে আরেকজন জালিলুল কদর পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে দিলেন, সেই পয়গম্বরের নাম হল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক সকল নবীকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, সকল নবী আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সকল নবী ছিলেন নিষ্পাপ, সকল নবী ছিলেন আল্লাহ পাকের মুকাররবীন বান্দা, যারা নবুয়তির আগেও ছিলেন নিষ্পাপ, নবুয়তির পরেও নিষ্পাপ, আল্লাহ তার নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে হেফাজত করে রেখেছেন। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখবেন কোনো নবীকে গালাগালি করে, কোনো নবী সম্পর্কে বিষুদ্গার করে, কোনো নবী সম্পর্কে আপনার অন্তরে ঘৃণা স্থাপন করে আপনি মুমিন হতে পারবেন না। আপনি মুমিন হতে হলে সকল নবীদের উপরে ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে আল্লাহর রসুলগণের উপরে ঈমান আনতে হবে। কোনো নবীর উপরে আপনার বিদ্বেষ থাকতে পারবে না, থাকলে আপনি মুমিন হতে পারবেন না, দায়রা ইসলাম, ইসলামের গণ্ডির থেকে আপনি বের হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাকও পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে অসংখ্য পরীক্ষার পর আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমাকে গিফট দিতে চাই, কী চাও তুমি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ পাক আপনি বলেছেন একজন নবী দুনিয়াতে পাঠাবেন যে নবীর চারটি গুণ থাকবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক,
আপনার আয়াত কোরআনুল করিমের তিলাওয়াত করবেন, বিশুদ্ধ তিলাওয়াত। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের শিক্ষা মানুষকে দিবেন। ওয়াল হিকমা, এই কিতাবের ভিতরের হেকমতগুলো, এই কিতাবের ভিতরের মাসআলা মাসাইলগুলো, এই কিতাবের শিক্ষাগুলো মানুষকে কুলে কুলে বলবেন। ওয়ায়ুজাক্কিহিম, এবং তিনি নিজে পবিত্র থাকবেন, অন্য অপবিত্র মানুষদেরকে ইমান দিয়ে পবিত্র করে দিবেন। এই চার গুণওয়ালা নবী আমার বংশধরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যাও, তোমার দোয়াকে কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের ছিলেন দুইজন স্ত্রী, একজন হজরতে হাজেরা আর একজন হলেন হজরতে সারা। হজরতে হাজেরার ঘরে জন্মগ্রহণ করলেন হজরতে ইসমাইল আলাইহিসসালাম, আর হজরতে সারার ঘরে জন্মগ্রহণ করলেন হজরতে ইসহাক আলাইহিসসালাম। হজরতে ইসহাক আলাইহিসসালামের ছিলেন আরও দুইজন সন্তান, দুই সন্তান, একজনের নাম হইল হজরতে ইউসুফ আলাইহিসসালাম, আর আরেকজন হলেন হজরতে ইয়াকুব আলাইহিসসালাম। ইব্রাহিম ইসলামের দুই সন্তান ইসমাইল ইসলাম, ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের দুই সন্তান যমজ দুই সন্তান ইউসুফ আলাইহিসসালাম, আর আরেকজন হলেন ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম ছিল হিব্রু ভাষায়, তাওরাতের ভাষা হলো হিব্রু, হিব্রু ভাষায় আরেকটা নাম ছিল, আমাদের যেভাবে একটা বাংলা ভাষায় নাম থাকে, একটা আরবি ভাষায় নাম থাকে, এভাবে থাকতে পারে একজন মানুষের দুই তিনটা নাম। হজরতে ইয়াকুব আলাইহিসসালামের হিব্রু ভাষায় আরেকটা নাম ছিল ইসরাইল, কুরআনুল করিমে ইয়া বানি ইসরাইল বলা হয়েছে। হজরতে ইয়াকুব আলাইহিসসালাম যার নাম ছিল ইসরাইল, তো হজরতে ইসরাইলের ছিল চারজন স্ত্রী। চারজন স্ত্রীর পক্ষ থেকে সন্তান ছিল বারোজন, বারোজন সন্তান ছিল হজরতে ইসরাইল আলাইহিসসালাম অথবা হজরতে ইয়াকুব আলাইহিসসালামের, বারোজন সন্তান ছিল। ওই বারোজন সন্তান, যেহেতু ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল, ওই বারোজন সন্তানকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলের বংশধর। ইসরাইল একজন নবী, হজরতে ইয়াকুব আলাইহিসসালাম ওনার আরেক নাম ছিল ইসরাইল, আর ওই ইসরাইলের চারজন স্ত্রীর পক্ষ থেকে বারোজন সন্তান ছিলেন, তারা হলেন ইসরাইলের সন্তান বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গাম্বর হলেন হজরতে মূসা আলাইহিসসালাম, বনি ইসরাইলের পয়গাম্বর। ফেরাউনের সাথে যখন দ্বন্দ্বে লিপ্ত হলেন, তখন নীল দরিয়া পার হয়ে যাবেন, ফেরাউনের সাথে অসংখ্য ফোর্স, সশস্ত্র ফোর্স ফেরাউনের সাথে, আর হজরতে মূসা আলাইহিসসালামের সাথে তার অনুসারী বনি ইসরাইলের বারোটা বংশধর, ওই যে হজরতে ইয়াকুব ইসরাইল আলাইহিসসালামের বারো সন্তানের বংশধর, তারা তখন তারা হাজার হাজার হয়ে গেছেন, লক্ষ লক্ষ হয়ে গেছেন বারোজনের আওলাদ। তো বারোজনকে নিয়ে নীলনদ কীভাবে পার হবেন? আল্লাহ পাক হুকুম করলেন, ও মূসা তোমার লাঠি পানিতে মারো। পানিতে লাঠি মারলেন, বারোটি রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিসসালাম বনি ইসরাইলের বারোজনের আওলাদকে নিয়ে নদীর ওপারে চলে গেলেন। আমাদেরকে বিভিন্ন সময়ে ছোটোবেলায় দাদা জিজ্ঞাসা করা হতো, বলো তো দেখি দুনিয়ার কোন সমুদ্র, কোন নদী পৃথিবীতে একবার আলোর মুখ দেখেছে, সূর্যের আলো গিয়ে পৌঁছেছে, সে নদীটির নাম বলো। অনেকে বলতে পারেন না, যদি জ্ঞান খাটিয়ে বলা হয় তাহলে একবার মূসা আলাইহিসসালামের লাঠির আঘাতে বারোটি রাস্তা হয়েছিল, ওই রাস্তা হইতে গিয়া ওই নদীটি শুকিয়ে গিয়েছিল, পৃথিবীর ইতিহাসে আর কখনো শুকায় নাই, কিয়ামত পর্যন্ত শুকাবে না, ওই বারোটি রাস্তা হয়ে গিয়েছিল। ওই কথাটাই ছোটোবেলা আমাদেরকে দাদার আলোক স্বরূপ প্রশ্ন করা হতো। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরাইলের বারোটি গ্রুপকে নিয়ে ওপারে চলে গেলেন। বনি ইসরাইল হল একজন নবীর আওলাদ, হজরতে ইসরাইল অথবা হজরতে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর।
তারা হলেন বনি ইসরাইল। আল্লাহ পাক প্রায় 16,00,000 মতান্তরে 224,000 পয়গাম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে থেকে অধিকাংশ ছিলেন বনি ইসরাইলের পয়গাম্বর। অর্থাৎ হজরতে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর মধ্যে থেকে, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালাম, আর ইসহাক আলাইহিসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালামের দুই সন্তান, একজন হলেন ইউসু আর আরেকজন হলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ইসরাইল, আর ওই ইসরাইলের বংশধর হলেন বনি ইসরাইল। আর বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার পয়গাম্বর, এক রেওয়ায়তে এসেছে প্রায় 70,000 পয়গাম্বর এই বংশধরের মধ্যে থেকে পৃথিবীতে আসলেন। আর এই সময়ের কাল ছিল মাত্র 2,500 বছর। মাত্র 2,500 বছরের ভিতরে প্রায় 70,000 পয়গাম্বর পৃথিবীতে আসলেন বনি ইসরাইলের। সর্বশেষ বনি ইসরাইলের যে নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন নাফরমানদের নাফরমানির কারণে, দুশ্মনির কারণে। এর আগের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের অনুসারী, তাদের গাদ্দারি এবং তাদের আক্রমণের কারণে তারা হত্যা করে ফেলবেন। এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার 570 বছর পর আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন, যে নবীর উসিলায় এত সমস্ত এত কিছু আসমান জমিন এই পৃথিবী আপনি আমি তরুলতা জান্নাত জাহান্নাম, সেই নবীকে আল্লাহ পাক পাঠালেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠানোর 570 বছর পর। এই 570 বছরের ভিতরে কোনো নবী রসুল ছিলেন না, যার কারণে এই সময়টা এমন বর্বরতার সময় হল, মানুষ মানুষকে হত্যা করে ফেলত, মানুষ মানুষের পূজা, মানুষের হাতের বানানো দেবদেবীর পূজা, মানুষ এভাবে বর্বরতার মধ্যে নিমজ্জিত হল, মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, হত্যা করে ফেলত, জীবন্ত মানুষকে কবর দিয়ে দিত, মহিলাদের কোনো ইজ্জতই ছিল না। এই সময়ে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। এই যে দীর্ঘ পরিক্রমা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 7,500 বছর, 7,500 বছর অতিক্রম করল এভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। এর ভিতরে লক্ষাধিক নবী রসুল পৃথিবীতে আসলেন, এক সময়ের ভিতরে পৃথিবীতে অনেক নবী রসুল বিভিন্ন কৌমে কৌমে ছিলেন। কিন্তু বিশ্বনবী আনাখাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবী জিসাস ফরমান আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। সাতাকুনু খুলাফা, তবে খলিফাগণ আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলাম ইউয়ার রিসু দিনারাং ওয়ালা দিরহামা, উলামায়ে কেরামগণ হলেন নবীগণের উত্তরসূরি, নবীগণ ধন সম্পদ রেখে যাননি, ইলিম রেখে গেছেন সেই ইলিমের উত্তরসূরি। নবীজি ইসলাম দুনিয়াতে আসলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম 63 বৎসর দুনিয়াতে থাকলেন, 63 ইয়ার্স, এরপরে দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর প্রায় 1,450 বৎসর হয়ে গেল, কিন্তু এই দুনিয়াকে বর্বরতার যুগ বলা হয় না। এই দুনিয়াতে প্রায় 150 কোটি মুসলমানের বসবাস, এই দুনিয়াতে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বনি আদম আল্লাহর জিকির করেন, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, যে এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহর নাম ধ্বনিত হচ্ছে না, আল্লাহু আকবরের আওয়াজ হচ্ছে না, মানুষ সালাত আদায় করছে না প্রত্যেকটা সেকেন্ডে। যদি এখন বাংলাদেশে রাত, তখন অন্য দেশে লন্ডনে দিন, যখন আমেরিকাতে রাত তখন সৌদি আরবে দিন, এভাবে গুণ্ডিপাকের মতো
কোন যখন বাংলাদেশে জোহরের সালাত, তখন অন্য দেশে হয়তো আসরের সালাত, তখন অন্য দেশে হয়তো মাগরিবের সালাত। এভাবে ঘুরে ঘুরে পৃথিবীর কোথাও না কোথাও সালাত আদায় হচ্ছে। যে এলাত লিয়াল আর্দ মসজিদাং ওয়া তুহুরা, আল্লাহ পাক জমিনকে পবিত্র করে তৈরি করে দিয়েছেন, আল্লাহকে সিজদা করার জন্য উপযোগী করে তৈরি করে দিয়েছেন। কেউ না কেউ আল্লাহকে সিজদা করতেছে, আল্লাহর উপাসনা করতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু ইসলাম পৃথিবী থেকে চলে গেছেন প্রায় 1500 বৎসর হয়ে গেছে। আজ পর্যন্ত 9000 বছরের উপরে পৃথিবীর ইতিহাসে আদম সন্তানের ইতিহাস, পৃথিবীর ইতিহাস হাজার হাজার বছরের, লক্ষ লক্ষ বৎসরের, অন্যান্য প্রাণীদের ইতিহাস হয়তো আরও মানুষ থেকে অনেক আগের ইতিহাস রয়েছে, কিন্তু মানব সৃষ্টির আদম ইসলামের থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত প্রায় 9500 বছরের উপরে, 9000-9500 বছরের উপরের ইতিহাস। এই যে ইতিহাসের ভিতরে এত সমস্ত ঘটনাবলী, এত সমস্ত আম্বিয়ায়ে কেরামগণের আগমন, দিনের দাওয়াত, হক এবং বাতিলের সংঘাত, কাফির এবং অবিশ্বাসী এবং বিশ্বাসীদের মধ্যে সংঘাত, জান্নাতি এবং জাহান্নামীদের বসবাস, কিন্তু সকলের জন্য আল্লাহর নিয়ামত সমান। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর নাফরমানরা আল্লাহর নিয়ামত বেশি ভোগ করতেছে। আমি যে কথাটি বললাম, ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠানোর পর মাত্র 570 বৎসর মধ্যখানে, এর ভিতরে এত নাফরমানি হলো ইতিহাসের মধ্যে, আইয়ামে জাহিলিয়াত বর্বর জাতি রূপান্তরিত হয়ে গেল। কিন্তু নবীজি আসমানে উঠার পর, নবীজি দুনিয়া থেকে চলে গিয়ে রওজায়ে আথহারের মধ্যে শুয়ে থাকার পর থেকে নিয়ে প্রায় 1500 বৎসর হয়ে গেল, কিন্তু দিন দুনিয়া থেকে মিটল না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো এই জমা, এই উম্মতের উলামায়ে কেরামগণ নবীগণের দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই জমানার উম্মতগণ, এই নবীর উম্মতের উলামায়ে কেরামগণ, আল উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, উম্মতের উলামা, আল্লাহ নবীর উম্মতের উলামায়ে কেরাম, বনি ইসরাইলের আম্বিয়ায় কেরামদের মতো মর্যাদা সম্পন্ন। কারণ তাদের উপরে দাওয়াত তাবলিগের, মানুষের হেদায়তের, মানুষকে আল্লাহর দিকে ডাকার এই বিশাল এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তাদের উপরে অর্পিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, উলামায়ে কেরামগণ হলেন আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস, আম্বিয়ায়ে কেরামগণ কোনো ধন সম্পদ রেখে যাননি, রেখে গেছেন ইলম। আর ইলমের উত্তরসূরি হিসাবে তারা ইলম মানুষের কাছে পৌঁছে দেবেন। যেভাবে আম্বিয়ায়ে কেরামদের উপরে নানাভাবে জুলুম অত্যাচার, নানাভাবে পরীক্ষা আল্লাহ পাক করেছেন, চতুর্মুখী জুলুম অত্যাচার নেমে এসেছে, সেগুলোর উপরে তারা পাহাড় সমধৈর্য নিয়ে সেগুলোকে তারা মোকাবেলা করেছেন, সেগুলোর মধ্যে থেকেও তারা দিনের দাওয়াত অব্যাহত রেখেছেন। ঠিক তেমনইভাবে উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরামগণ তাদের উপরে নানাবিধ জুলুম অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, তাদেরকে শহীদ করা, বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার ইতিহাস আপনার আমার চোখের সামনে রয়েছে। কিন্তু উলামায়ে কেরামগণ দিন থেকে তারা পিছপা হন নাই, তারা আল্লাহর দিনের জন্য তাদের কোথাও মাথা কাটিয়ে দেন, কোথাও সংসার তাদের চারকার হয়ে যায়, কোথাও তাদের সন্তানাদিদেরকে তাদের চোখের সামনে হত্যা করা হয়, তাদের স্ত্রীকে কোথাও হত্যা করা হয়। এভাবে উলামায়ে কেরামগণ নবিয়ানাই দায়িত্ব, নবিয়ানাই ডিউটি তারা আদায় করে যাচ্ছেন, আর কেয়ামত পর্যন্ত করে যাবেন। আর যেদিন উলামায়ে কেরামগণ থাকবেন না, যেদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর হকের বাতি ঝান্ডা উঁচা করনেওয়ালা পৃথিবীতে থাকবে না, সেদিন এই পৃথিবীও থাকবে না। এ কারণে আমরা আসুন উলামায়ে কেরামদের সমাদর করি, তাদের রিসপেক্ট করি, উলামায়ে কেরামদের কথা আমরা শুনি, হক্কানি উলামায়ে কেরামদের, এবং আমাদের সন্তানাদিদেরকে আলিম বানাই, হাফিজ বানাই। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। আসুন আমরা নিজে শিখি, আমাদের সন্তানাদিদেরকে শিখাই, আমাদের সন্তানাদিদের মধ্য থেকে
যেন হক্কানি আলেম তৈরি হয়, হক্কানি হাফিজ তৈরি হয়, দিনের দাঈ তৈরি হয়, আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাকে এই কথার উপরে আমল করার, আমার সকল দর্শক শ্রোতাকে এই কথাগুলোর উপরে আমল করার, ভুল ত্রুটিকে আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার দিন। আমরা সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।